সুফিয়া তো আমাদের উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, এদিক দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম ওর সাথে দেখা করে যাই। ভালো করছেন। আপনাকে সরকারি স্কুলটা আছে বইলে, আমার মায়াটারে পড়ালেখা করে এবার করতে আসছি। রহিমা আপা, শুনলাম সুফিয়ার নাকি পড়ালেখা বন্ধ করে দিলেন। আপা, মায়েরা লেখাপড়া করে এতে অনেক হিমশিম খাইতে হয়, তাছাড়া সংসারের খরচই চালাইতে পারি না। মেয়েটার লেখাপড়া খরচ কেমনে চালাম কোন তো? সরকারের উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকার যা যা লাগে, কলম খাতা থেকে শুরু করে সবই দিচ্ছে সরকার। এমনকি মাস শেষে উপবৃত্তিও দিচ্ছে সরকার। আমি ওখানকারই শিক্ষকতা করি। সুফিয়াকে আজকেই ভর্তি করে দেন। কি কইলেন আপা? সুফিয়া আবার লেখাপড়া করব, স্কুলে যাইব? আপা, আমাগো মতো গরিব গোলায় গিয়া সরকার কি ভালো ব্যবস্থাই না করছে। আরে আপা, আপনার চোখে জল। আরে না আপা, এটা আনন্দের পানি। ম্যাডাম, আপনি বিদ্যালয় থেকে ঝরে পড়া দেশের প্রায় 10 লক্ষ শিশুর উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় হয়েছে ঠাই।